ছেলেটা একটু রয়ে যায়, একটু দেখবেন তো ভাই, খিদেতে পেট জ্বলে যাচ্ছে, দেখে দেখে কিছু পাওয়া যায় কি। হ্যাঁ, ব্যাগের মধ্যে দুধের বোতল আছে, যদি কাঁধে তো মুখে ধরবি, আমি যাবো আর আসবো। কলকাতার গাড়ি এসে গেছে, চলো চলো। আবার কখন আসবে? আজান নয়, কাল সকালে। তারা আমার আর কোনো ছেলেটাকে কোনো একটা অনাথ আশ্রমে অথবা থানায় পৌঁছে দেবে। বড় বংশেরই ছেলে, নাম রেখেছিলাম প্রবীণ নারায়ণ, ওর বাবার নাম আদিত্য নারায়ণ চৌধুরী। তিনি দেশে নেই, এর বেশি পরিচয় দেওয়া সম্ভব নয় বলেই দিলাম না। একটা আংটি আর একসরা হার এই ব্যাগের মধ্যে আছে, প্রয়োজন হলে ওইগুলি বিক্রি করে সেই টাকায় ওর কোনো ব্যবস্থা করবে। আমি ওর জীবন থেকে চলে যাব, আমাকে খোঁজবার চেষ্টা করবেন না। সুলেখা চৌধুরী। এখানে খানাটা কোথায়?
কিছু হয়েছে তোমার? তোমার সঙ্গে আমি কথা বলবো না। গলিটা যদি গুছিয়ে দিতে। তাহলে আমার একটা লাগি আছে না? ভারী ভিড় করে হয়েছে তুমি। অনেক খেলা হয়েছে। এবার বাড়িতে চলো তো। একেবারে অবাধ্য হয়েছে তুমি। এত কথা শোনো। আবার দুষ্টুমি করে। কি যে দুষ্টু হয়েছে তুমি চলো। এই জামা এসে গেছে চলি তাহলে এই কটা দিন তোমার কাছে আজ যত কি আনন্দ যে কাটলো জানি মেয়ের কাছেই ছিল ও মুখুজ্জামশাই একবার এদিকে আসুন যার আগে দক্ষিণাঞ্চল হয়ে যাক ওহো আমার কলুনাই সেখানে আছে ছোট বড় আমাকে কেন আপনি তো ওকেই দিয়ে গেলে পাচ্ছেন আচ্ছা আসি হ্যাঁ নমস্কার ও মাস্টারবাবু মাস্টারবাবু পিসার সে যাচ্ছি লেকে এসেছি যাই আমি আমার বোনকে নিয়ে তীর্থযাত্রায় বেরিয়েছি তা এখানে এসে থাকবার মতন তেমন কোনো মনের মতন জায়গা পাচ্ছি না এই সেই ড্রাইভারকে আপনার কথা আসুন না আর একটা কথা আমার বোন কিন্তু বিধবা তার উপর ওর শরীরটা খুব ভালো না কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না আর বিশেষ করে তোমার কনুমা রয়েছে কনুমা কনুমা একবার এদিকে আয় তো মা আয় মা আয় আয় এদের ভেতরে নিয়ে যা আসুন মা আমাদের ঘর তো পরিষ্কারই আছে বাক্স খুলে বাসনপত্র বসে বার করে দাও এবার তুমি খেতে যাও আমি বলি আমি মা ও তুমি আবার কেন মা মতির লাজত ছিল আমি ওকে খেতে পাঠিয়ে আপনি ঘুমান আমি ওকে মাকে হাত দিয়ে দিই বললাম সংসারের সব কাজই তোমার করতে হবে না না মা খেতে আর কি কষ্ট আপনি ঘুমান আর কত রাত করবি মা ঠিক আছে আপনি অসুস্থ থাকবেন হ্যাঁ নিজেই নিয়েছে ঠিক তো হ্যাঁ রে মেয়ে হ্যাঁ তুই যা তো না যা বললাম মনে করে এনো আর যাবার সময় দোকানে বলে যাও দুটো কাজ জন্য পাঠিয়ে দেয় আর কেমন বোধ করছে না খুব ভালো কাল রাতে তো আপনি কিছুই মুখে দিলেন এখন একটু কিছু নিয়ে আসি এটা বুঝি তোমার বাপের বাড়ি না মানে বড় দুঃসময় এরা আমাকে আশ্রয় দিচ্ছে সে ঠিক আমি এখানে আসি তোমার নামটা কিছু বললে না শুনে
প্রবীর নারায়ণ চৌধুরী, তুমি তো জানো নামের পরে নারায়ণ ব্যবহার করা আমার শ্বশুর বংশের একটা রীতি। হ্যাঁ, কিন্তু কিন্তু আর একটা প্রবীর নারায়ণ তো থাকতে পারে। শুধু তাই নয়, এই মেয়েটির নাম সুলেখা, আদিত্য যাকে বিয়ে করেছিল তার নামও ছিল সুলেখা। তুমি বলতে চাও আমার ভুল হচ্ছে? ভুল আমি করিনি, আমি এই ছেলেকে নিয়ে যাবো। ও আমার আদিত্যর ছেলে, আমি ওকে নিয়ে যাবই। কিন্তু কিন্তু ছেলেটির মা সে রাজি হবে কেন? সে যে কি ধরনের মেয়ে সে তো তুমি জানতে। টাকা পয়সা পেলে ওরা সব কিছু করতে পারে, যত টাকা লাগে। আমি এসো, নাম ছিল আদিত্য নারায়ণ চৌধুরী, তাই না? তোমার স্বামী মানে আমার ভাগ্নে, তোমার বড় ভাগ্নে আদিত্য নারায়ণ যখন মারা যায় তখন তুমি কোথায় ছিলে? এই যখন রোগে শয্যাশায়ী তখন তুমি সব গয়না টাকা করি আর ওই ছেলেটিকে নিয়ে তাকে ত্যাগ করে চলে গিয়েছে। সব চায় ঘৃণায় সে আত্মহত্যা করেছিল। দাদু, আমার দাদুমণি, আমি তোমাকে নিয়ে যাব দাদা। কেউ নয়, ও আমার ছেলে। চুপ করো, যা বলি তা এখানে মন দিয়ে শোনো। যে জঘন্য কাজ তুমি করেছো তার জন্য আমরা তোমাকে পুলিশে দিতে পারি, জানো? শুধু শুধু আদিত্যর ছেলের মুখে সেটা করতে চাই না, কিন্তু ছেলে তোমাকে ছেড়ে দিতেই হবে। ওকে আমরা দিয়ে যাবো। না, ও আমার ছেলে, ওকে আমি কিছুতেই দেব না। অনুমা, কি হয়েছে মা? দেখুন না মেয়েটা বসে, ওরা আমার বাবলুকে আমার কাছ থেকে কেড়ে নিতে চান। কেড়ে নিতে চান? কেন? তুমি তো ওদের চেনো নাকি? না, এর আগে আমি কখনো দেখিনি। সে কি কথা! দেখুন, দাঁড়ান দাঁড়ান, ব্যস্ত হবে, আমি সব জিনিসটা আপনাকে বুঝিয়ে দিই। তিনি আমার ভগিনি হচ্ছেন লক্ষ্মীপুরের চৌধুরী বাড়ির বউ। লক্ষ্মীপুর মানে রাজা জগত নারায়ণ? হ্যাঁ, তারই পৌত্র অনন্ত নারায়ণের স্ত্রী। এর দুটি ছেলে, বড় ছেলে আদিত্য নারায়ণ, একটা মেয়ে। মেয়েকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যায়, ছেলেও হয়। তারপর আদিত্য যখন রোগশয্যায় যায় তখন তার স্ত্রী এই মেয়েটি ছেলেটিকে নিয়ে স্বামী ত্যাগ করে চলে যায়। এরপর তাদের আর কোন সন্তান পাওয়া যায়নি। এই ছেলেটি হচ্ছে সেই ছেলে, আদিত্য ছেলে, চৌধুরী বংশের বংশ। অবাক কাণ্ড, এমন ঘটে! আচ্ছা, আপনারা এই মেয়েটিকে কোথায় পেলেন? আমার স্ত্রী গিয়েছিলেন কল্যাণপুরে তার মামার বাড়ি, সেখানে তার একটি দুর্ঘটনা ঘটে, তাকে হাসপাতালে গিয়ে অপারেশন করাতে হয়। এরপরে আমি বলে দিচ্ছি,
এই মেয়েটি একটা মোটর অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আদিত্য মারা যাওয়ার পর অনেক খোঁজ খবর নিয়ে আমি কল্যাণপুর হাসপাতালে যাই কিন্তু হাসপাতালের লোকেরা মেয়েটির কোনো সন্ধানই দিতে পারে আপনারাই তাহলে ওই মেয়েটিকে সঙ্গে করে আগে হ্যাঁ সবই তো শুনলেন এখন বলুন এই ছেলেটিকে নিয়ে যেতে চেয়ে আমরা কি খুব অন্যায় করেছি দেখুন ভূপের বাবু সত্যি যদিও আপনাদের বংশধর হয় ওকে নিয়ে যেতে চাওয়াটা আপনাদের পক্ষে মোটেই অন্যায় না কিন্তু ওর মায়ের কথাটা খুব ভাবতে হবে ওই ছেলেটি হলো প্রাণ একমাত্র সম্বল যদি রাজি না সহজে রাজি না হলে আইন আছে আইন কি বলছেন মা জগতে এমন কোন আইন আছে যার চোরে মায়ের বুদ্ধি থেকে ছেলেকে ফিরে নেওয়া যায় আমি ওকে আজ একটু বুঝিয়ে বলি আর সকালে যা হয়